তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। সো ফ্রেন্ড, আমরাও ভালো আছি। আর আজকে আমরা যাব একটা খুবই একটা ইন্টারেস্টিং প্লেসে ব্লগ করতে, এবং আমরা সবাই যাব সেখানে। এবং সেখানে যে একটা সুন্দরবনের ঐতিহ্যবাহী গোল পাতা গাছ আছে, এবং সেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, গোলের ফলে স্বাদ নেব আমরা, এবং আমরা যাচ্ছি আজকে সেইখানে। সো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কমেন্ট করে জানাও তোমাদের মতামত। দিবাস, আমরা কত মজা করবো ব্লগে গিয়ে! প্রচুর মজা। গুড। সো হাই ফ্রেন্ডস, আমরা প্রচুর স্ট্রাগল করে অনেক দূর চলে এসেছি। আমরা অবদায় চলে এসেছি, ওই সাইডে আছে আমাদের নদী, এবং আমি এবং আমার টিম সবাই প্রচুর কষ্ট করতেছে। এবং এই যে দুপুরে রোদি, আমরা এসে সূর্য যেন মাথার উপর করেছি, সূর্য কই, এই তো সূর্য এখনও মাথার উপর। এবং আমরা খুব স্ট্রাগল করে যাচ্ছি আমরা সেইখানে, এবং সেখানে গিয়ে আমরা একটি ওয়ান্ডারফুল একটি ব্লগ শ্যুট করবো। সো তোমরা অবশ্যই অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেল। সো ফ্রেন্ড, আমরা যাচ্ছি এবং গিয়ে ওখানে গিয়েই দেখা হবে। প্রায় আমাদের সেই স্থানে পৌঁছে গেছি, এবং যেতে যেতে পথে আমরা একটা গুহার সন্ধান পাইছি। সো আমি, তুমি ক্যামেরাটা নিয়ে এসে দিক। সো ফ্রেন্ড, এই যে একটা ভয়াবহ একটা গুহা, এর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে অনেক বড় বড় গাড়ি যায়, এবং যেতে গিয়ে যদি এর ভিতর পড়ে তাহলে তো একদম সিন মার্ডার হয়ে যাবে। সো ফ্রেন্ড, রাইট নাও আমরা আছি সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেস আছে আমাদের পাশে, এবং আমরা অনেক সময় স্ট্রাগল করার পর অবশেষে আমরা সেখানে চলে আসছি। সো ফ্রেন্ড, আর দেরি কেন, চলো ঝাঁপিয়ে পড়ো সেই জায়গায়। নাই ফ্রেন্ড, ফাইনালি আমরা সেই জায়গায় চলে আসছি, এবং এই জায়গা যে একদম বিউটিফুল, এবং আমার টিম মেম্বাররা সবাই এখানে ঘুরে ঘুরে জায়গাটা উপভোগ করতেছে। এবং আমরা যাবো আমাদের যে মূল জায়গা, এইখানে আমাদের মূল আকাশ, এইখানে আমরা যাব। সো ফ্রেন্ড, আমরা আমাদের সেই এই মানে প্রথম পর্যটন কেন্দ্র বা প্রথম যে আকর্ষণীয় স্থান ছিল সেটা ছেড়ে এখন আমরা দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের যে ভিডিওর যে পার্ট যেখানে আমরা শ্যুট করবো সেখানে যাচ্ছি। এবং যাওয়ার পথে এক বাধা, এটা ক্যামেরা দেখে হয়তো অতটা ওয়ে করা যাচ্ছে না, এটা অনেক বড় একটা জায়গা, এবং এটা আমাদের জাম করতে হবে বা ধরে যাওয়ার মতো তেমন কোনো কিছু নেই। সো অবশেষে আমরা জাম করবো, জাম করেছি। সো ফ্রেন্ড, আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি এখানে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নারকেল গাছ, একটা কি একটা অবস্থা, পুরোটা খারাপ দুর্দশা। এবং এখানে বোনায় প্লাবিত হয়ে যায় তো বারবার। আর এই যে মদন, হ্যাঁ মদন। সো ফ্রেন্ড, আমরা ফাইনালি আমাদের সেই যে একটা মূল আকর্ষণ এবং সেই জায়গায় আমরা চলে আসছি, এবং এটা একটা স্বপ্নের জায়গা আমাদের। এবং এইখানে ভালো ভালো ব্লগ বা অনেক ধরনের গানের শুটিংও হয়। সো একটা কত একটা ভালো স্থান আপনারা, এখানে একটা যে গ্রামের আঞ্চলিক ভাষা এটাকে খই গাছ বলে, এবং এই খই গাছটা এখানে এভাবে আমাদের আমফান ঝড়, গত বছর আমাদের যে আমফান ঝড় হলো সেই ঝড় এখানে পড়ে গিয়েছে। সো ফ্রেন্ড, এখন আমরা এইটাকে উপেক্ষা করে এখানে যাব। এই ওট, সো আমরা এখন এই সাইডে যাবো। এই আয়, আমি সো ফ্রেন্ড, এখানে পুরোটাই, এখানে পুরোটা হচ্ছে গোল বাগান। আর এখানে গোলের যে ফল হওয়ার জন্য যে কি তৈরি হয় ফুল, সো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেটা হয়েছে, এবং এই যে একটা ফুল হয়েছে, এটা একটা সুগন্ধযুক্ত ফুল। সো ফ্রেন্ড, আমরা এখানে আসছি, এবং আমরা যে গোল বাগানে এখানে চলে আসছি।
সো অনেক যে গ্রাম বাংলা একটা প্রকৃতি এবং এটা আমাদের সাতক্ষীরা জেলার একটা গুরুত্বপূর্ণ যে একটা পার্ট সেটা হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন থেকে এই গোল গাছগুলো এখানে এনে তারপর প্রতিস্থাপন করা হয়েছে। সো এটা এখন আমাদের প্রায় দক্ষিণাঞ্চলে অনেক জায়গায় এটা দেখা যায় এবং আমি শুনেছি এটা থেকে নাকি খেজুর গাছের মতো রস পাওয়া যায়। সো ফ্রেন্ড আমি কোনোদিন তো সেটা খাইনি, সো এ নিয়ে একটা ব্লগ বানানোর ইচ্ছা আমাদের আছে। আর আমাদের এই যে সুন্দরবনের ঐতিহ্যবাহী যে গোল পাতা এটা হলো বিভিন্ন ঘর বাড়ি ছাওয়ার কাজে ব্যবহার করা হয়। সো ফ্রেন্ড এই যে এইটা বড় হলে আমরা আসবো এবং এই ঘের মালিকের সঙ্গে কথা বলে খাওয়ার একটা প্রয়াস আমরা অবশ্যই করবো দিস না। সো ফ্রেন্ড প্রায় সূর্য ডুবে যাওয়ার মতো হয়েছে এবং ওই সাইড দিয়ে সূর্য হয়তো বা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে এবং আমরা আসছি অনেক দূর থেকে এবং সেখানে হেঁটে যেতে হবে এবং আসতে গিয়ে আমাদের পায়ের অবস্থা ঠিক মানে ধুলা লেগে, যেহেতু একটা কাঁচা রাস্তা নদীর অবদা সেহেতু ধুলা লেগে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবার এরকম একটা বাজে পরিস্থিতি হয়েছে এবং ওরা এখানে কী ধরনের শুটিংয়ে কাজে ব্যস্ত সেবার আমার দেখতে। সো ফ্রেন্ড আমরা এখানে আর কিছু সময় ঘুরবো আর তেমন একটা ভিডিও শট নেওয়া হবে না। সো ফ্রেন্ড আমরা এখানে আইসি এবং এই জায়গাটা ঘুরে ঘুরে দেখার পরে আমরা এক চাচার সন্ধান পাইছি যিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেছে। এখন প্রায় মানে শীতকাল শেষ হওয়ার পথে এবং এখন তুলনামূলকভাবে রস একটু কম পাওয়া যায়। কি চাচা কম পাওয়া যায় এখন রস? এবং চাচা আমাদের কথা সহমত যদিও আমরা জানি, কারণ আমরা তো গ্রামেরই ছেলে, এখান থেকেই আমাদের বড় হওয়া, সো আমরা সবটাই জানি। তারপরে চাচার মুখ থেকে শুনলাম এবং আমরা আরও জায়গাটা ঘুরে ঘুরে দেখবো। আমি চলো সুপ্রেন্ড আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করেন, কমেন্ট করেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সো তৎক্ষণ অব্দি ভালো থাকো সবাই। সো বাই।